পুরো খবর। দেশের সব অর্জনের কৃতিত্ব জনগণকে দিয়ে ফের নৌকায় ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, বিএনপি জামাতের দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিয়েছে আওয়ামী লীগ। ভুল ত্রুটি শুধরে জনসেবার সুযোগ চান তিনি। আহ্বান জানিয়েছেন, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় ও ইন্ধন না দেওয়ার। টানা তৃতীয়বার সরকার গঠনের মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আরেকটি নির্বাচনের দ্বার প্রান্তে দেশ। নতুন বছরের আন্তরিক দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় টেলিভিশনে এরই মধ্যে 17টি দল ভাষণ দিয়েছে। সে ধারাবাহিকতায় এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। আগামী 7 জানুয়ারি সরকার প্রধান বলেন, বিএনপি জামাত জোট আমলের সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি থেকে বের হয়ে মানুষ এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছে। গত 15 বছরে আর্থসামাজিক উন্নতি দেখে বিমর্ষ হয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এক শ্রেণীর সমালোচক। মানুষ আজ স্বপ্ন দেখে উন্নত জীবনের, বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পথে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা দল হিসেবে শুধু আওয়ামী লীগেরই আছে। স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এমন স্লোগানে ঘোষিত এবারের ইশতেহারের অগ্রাধিকার বিষয়গুলো ফের তুলে ধরেন শেখ হাসিনা। সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার করা, দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা। 7 জানুয়ারি নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বান, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো উদ্ভট ধারণাকে প্রশ্রয় ও ইন্ধন না দেওয়ার প্রত্যাশা জানান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। এই প্রথম বাংলাদেশে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে। আমাদের সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। গত 3 মেয়াদে দেশের অর্জনের কৃতিত্ব জনগণের বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অনুরোধ করেন চলার পথের ভুলভ্রান্তিকে ক্ষমাসুন্দর চোখে দেখার। বলেন, নৌকামার্কায় ভোট দিয়ে সেবার সুযোগ দিলেই ত্রুটি শুধরাবার সুযোগ মিলবে। চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমাসুন্দর চোখে দেখবেন, এটাই আমার আবেদন। আবার সরকার গঠন করতে পারলে ভুলগুলি শোধাবার সুযোগও পাব। আপনারই আমার পরিবার, আমার উপর ভরসা রাখুন। দেশকে স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে মিলে এই বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।